माननीय विचारपति अमृता सिन्हार निर्देश হচ্ছে যে আপাতত হবে ডিসেম্বর মাসের 2 তারিখ সরকারের তরফে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ঝালদা পৌরসভায় তারা প্রশাসক নিয়োগ করবেন এবং ইতিমধ্যে প্রশাসক নিয়োগ হয়েও গেছে সেই সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হলো জানুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে এবং জানুয়ারি মাসের 3 তারিখ আবারো এই মামলা কলকাতা হাইকোর্টে শুনানির জন্য আসবে এবং তার পাশাপাশি মূলত যেটা অভিযোগ উঠেছিল যে বিরোধী কংগ্রেস কাউন্সিলররা তারা অভিযোগ তুলেছিলেন যে গত 21 নভেম্বর তারা কিন্তু ওই ঝালদা পৌরসভায় আস্থা ভোট ডাকে এবং সেই আস্থা ভোট অনুযায়ী সেখানকার চেয়ারম্যানকে অপসারিত করা হয় এবং তারপরে একেবারে নিয়ম অনুযায়ী 7 দিনের মধ্যে নতুন চেয়ারম্যান নির্বাচিত করার জন্য ভাইস চেয়ারম্যানকে একটি বিশেষ সভা বা বিশেষ মিটিং ডাকতে হয় কিন্তু তার মধ্যে ভাইস চেয়ারম্যানও পদত্যাগ করেন এবং সেই এবং তারপরে যে পৌরসভার যে পুরো আইন রয়েছে সেই আইন অনুযায়ী পৌরসভার 3 জন বিরোধী কাউন্সিলর তারা নভেম্বর মাসের 29 তারিখ তারা এই বিশেষ সভার দিন ধার্য করেন এবং তারা বলেন যে চলতি মাসের অর্থাৎ ডিসেম্বর মাসের 3 তারিখ চেয়ারম্যান নির্বাচন হবে সেই মর্মে বিশেষ মিটিং বা সভা হবে কিন্তু দেখা যায় তার আগেই গত শুক্রবার অর্থাৎ ডিসেম্বর মাসের 2 তারিখ সরকারের তরফ থেকে নির্দেশিকা দেওয়া হয় বিজ্ঞপ্তি জারি করা হয় এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হয় যে যেহেতু ঝালদা পৌরসভায় বর্তমানে কোনো চেয়ারম্যান নেই তাই পৌরসভার নিত্যনৈমিত্তিক কাজকর্ম পরিচালনা করার জন্য তারা কিন্তু সেখানে প্রশাসক বসাবার সিদ্ধান্ত নিচ্ছেন এবং যে প্রশাসক ইতিমধ্যেই তার কার্যভার গ্রহণ করেছেন আদালতের কাছে প্রশ্ন ছিল যে ভাইস চেয়ারম্যান এই যে পদত্যাগপত্র সেটা কাকে দিয়েছেন দীর্ঘক্ষণ এই যে আলাপ আলোচনা বা সওয়াল জবাবের পরে কার কাছে এই পদত্যাগপত্র ভাইস চেয়ারম্যান দিয়েছেন সেই বিষয়টা আদালতের কাছে পরিষ্কার হয়নি কিন্তু বেশ কিছুক্ষণ পরে ভাইস চেয়ারম্যানের তরফ থেকে একজন আইনজীবী দাঁড়ান এবং তিনি বলেন যে ভাইস চেয়ারম্যান গত নভেম্বর মাসের 28 তারিখ পদত্যাগপত্র দিয়েছেন এবং সেটা তিনি এসডিওকে দিয়েছেন এবং সেই পদত্যাগপত্র গৃহীত হয়েছে কিন্তু সেই পদত্যাগপত্র গৃহীত হওয়ার যে লিখিত প্রতিলিপি সেটা মহামান্য বিচারপতি দেখতে চান কিন্তু ভাইস চেয়ারম্যানের তরফ থেকে বলা হয় যে মৌখিকভাবে বলা হয়েছে যে এই পদত্যাগপত্র গৃহীত হয়েছে ফলে তো মৌখিকভাবে এই পদত্যাগপত্র গৃহীত হয়েছে এই যে যুক্তি বা এই যে যুক্তি সেটা মানতে মহামান্য বিচারপতি প্রস্তুত ছিলেন না তিনি সরাসরি বলেন যে এই ধরনের কোনো সিদ্ধান্ত হলে অর্থাৎ আস্থা ভোট হলে চেয়ারম্যানকে অপসারণ করা হলে 7 দিনের মধ্যে ভাইস চেয়ারম্যানকে চেয়ারম্যান নির্বাচিত করার জন্য বিশেষ মিটিং ডাকতে হয় এবং সে কাজ তিনি করেননি ফলত এই কারণে আপাততভাবে ডিসেম্বর মাসের 2 তারিখ প্রশাসক বসাবার যে সিদ্ধান্ত সরকারের তরফে নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে জানুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে এবং জানুয়ারি মাসের 3 তারিখ পরবর্তী শুনানি হবে সঙ্গে থাকো আমি এইখানে দর্শকদের একবার শোনাতে চাইবো যে কংগ্রেসের তরফে মামলাকারীদের তরফে আইনজীবী কৌস্তভ বাগচি তিনি ঠিক কি বলেছেন প্রাইমারিলি হাইকোর্টের কাছে আমরা যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে সেই নোটিশটার স্থগিতাদেশ সেই নোটিশটাকে ফাইনাল স্টেজে বাতিল করা হোক প্রাইমারিলি সেটাকে স্থগিতাদেশ জানানো হোক সেটা হাইকোর্ট আজকে মান্যতা দিয়েছে সরকারের এই চরম অগণতান্ত্রিক মনোভাবকে হাইকোর্ট কোনোভাবে মান্যতা দেয়নি পরবর্তী পার্ট অফ দি অর্ডার যেটাতে হাইকোর্ট বলেছে যে ফর দি ইন্টারঅ্যাগনাম এই এখন যে এক্সচেঞ্জ অফ এফিডেভিটস হবে হলফনামা দিতে হবে যারা অ্যাপিয়ার করছে তাদের সবাইকে কোর্ট তারপরে ফাইনালি ম্যাটারটা ডিসাইড করবে কিন্তু ইন্টারঅ্যাগনাম পিরিয়ডের জন্য ডিএমকে বলেছে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে চালাতে